গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন, বিধায় হারাম হবে না, চাকরির খাতিরে এটা আপনি করতে পারেন। এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ হওয়ার কোনো কারণ নেই, তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। এরপরে এসআই সুপল এআইডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ডাকা যাবে কি না? ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে, আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায়, অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসাবে সবার কাছে যেন পরিচিত না করেন, এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই। এরপরে কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামায়ে কেরামটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মতটা আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। এরপরে আপনার প্রিন্সেস জেনি, আপনাদের অনেকেই নামের আইডিগুলোতে দেখাচ্ছে ভেঙে ভেঙে এমনভাবে যেগুলো পড়তে আসলে অসুবিধা হয়, মাফ করবেন। জায়নামাজে আপনি লিখেছেন জায়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কীভাবে সেজদা দিবে? জায়নামাজের দোয়া বলতে শরীয়তে বিশেষ কোনো দোয়া নেই, আমরা জায়নামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাত শুরু করব। আমরা যে ইন্নিওয়াজ যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জায়নামাজের নামে, এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। ব্যাংক থেকে লোন নেওয়া টাকা ধার নিলে গুনাহ হবে কি না? এমডি ফাইজুল ইসলাম বলেছেন কেউ ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেখান থেকে আপনি টাকা ধার নিয়েছেন, এটা নিলে আপনার জন্য গুনাহের কোনো কারণ নাই, কারণ তিনি লোন নিয়েছেন, নিয়ে সুদ দিচ্ছেন, সেটা হারাম কাজ করেছেন, কিন্তু লোন নিয়েছেন এই টাকাটা হারাম হয়ে যায়নি তার জন্য, বিশেষ করে কাউকে তিনি দিলে সেটা তার জন্য ব্যবহার করা হারাম হবে না। সাজ্জাদ সাব্বির আপনি লিখেছেন নবীর জীবনী বাংলা কার বইটি ভালো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য বাংলায় অনেক বই লেখা হয়েছে, মুস্তফা চরিত্রে এটা পড়তে পারেন আপনি, আলিয়া সাল্লাবির যে আরবি বই সেটার বাংলা অনেকগুলো প্রকাশনী করেছে, সেটা আপনি পড়তে পারেন। রেজাউল করিম মানিক আপনি লিখেছেন পিকনিকে, তারপরে আপনার রাহিকুল মাহতুম বইটার অনুবাদ অনেকে করেছেন, সেটা পড়তে পারেন। রেজাউল করিম মানিক আপনি লিখেছেন পিকনিকে বাধ্যতামূলক লটারি কিনতে হয়েছে, সেক্ষেত্রে কি হারামের গুণা হবে? বাধ্যতামূলক যেখানে আপনাকে লটারি কিনতে হবে সেখানে আপনি যাবেন না, সেখানে সে ধরনের হারাম আসরে যাওয়াটা আপনার গুণা, অতএব আপনি সেখানে গিয়ে গুণা করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চাই।